সন্তান যেন থাকে দুধের ভাতে, এ চাওয়া বাঙালির চিরন্তন। কিন্তু সে চাওয়া আর থাকছে কোথায়? করোনার করাল থাবায় মধ্যবিত্তের মুখে সাকন্য জোটানোই ভার, সন্তানের মুখে দুধ তুলে দেওয়া যেন বিলাসিতা। তাই দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণমন্ত্রী শশী পাঁজা। নববর্ষের দিনে কলকাতার 14 নম্বর ওয়ার্ডের গৌরীশঙ্কর লেনে কয়েকশো শিশুর মধ্যে বিলি করলেন পুষ্টিকর দুধ। উদ্দেশ্য, করোনা প্রতিরোধে বাচ্চাদের ইমিউনিটি বাড়ানো। আজকে দিনটা পয়লা বৈশাখ, নতুন বাংলার নতুন বছরের নতুন প্রথম দিনে পে আমরা বাচ্চাদেরও একটু মিষ্টিমুখ, তাদের সুদূর ভবিষ্যতের কথা ভেবে এবং তার সাথে সাথে এই লকডাউন পরিস্থিতিতেও আমরা সমস্ত বিধি নিষেধ মানব, সংকল্প নেব যাতে ভালো থাকি, সুস্থ থাকি। সুস্থতার আরেকটা চেষ্টা আজকে বাচ্চাদেরকে এই দুধ, চিনি আর সেমাইয়ের মধ্যে দিয়ে, তার সঙ্গে বিস্কুটের মধ্যে দিয়ে, আর মাস্কও দেওয়া হচ্ছে। তবে একদিকে যেমন উপকৃত হলো এই শিশুরা, তেমনি উপকৃত হলেন এলাকার দুধওয়ালারাও। কারণ করোনার করাল থাবায় মিষ্টির দোকানগুলিতেও দুধের চাহিদা কমেছে। মন্ত্রী শশী পাঁজার এই উদ্যোগে খুশি দুধওয়ালারাও। আজকে পয়লা বৈশাখ, আর আমি যেহেতু দুধের তৃণমূলের একজন কর্মী আর দুধের ব্যবসার সাথে যুক্ত আছি, আমার দুধের ব্যবসা আছে, তো দিদিও আমাকে বললেন যে আজকে পয়লা বৈশাখের দিনে এমনি লকডাউনে কিছুই করা যাচ্ছে না, যদি লকডাউন না হতো তাহলে আজকে পয়লা বৈশাখ পুরো পশ্চিমবাংলায় একটা খুব বড় অনুষ্ঠানের মতন হতো। কিন্তু যেহেতু লকডাউন, তাহলে আমরা বললাম যে একটু বাচ্চাদেরকে, শিশু বাচ্চাদেরকে দুধ আর চিনি দিয়ে যাতে অল্প একটু বাচ্চাদের যদি মুখ মিষ্টি করানো যায়, আজকে দিনটা, আজকে পশ্চিমবাংলার জন্য একটা বড় দিন, এই দিনে আমরা এই দুধ চিনি দিয়ে সবাইকে দুধ খাইয়ে একটু যাতে তারা তাদের শরীরটা, বাচ্চাদের শরীরটা সুস্থ থাকবে আর একটু মুখটাও মিষ্টি হলো তাদের। দূরে থাক করোনা, সব মায়ের সন্তান থাক দুধে ভাতে, নববর্ষের দিনে এটাই কামনা করে দ্য পিপল টিভি। ব্যুরো রিপোর্ট, দ্য পিপল টিভি।